আসসালামু আলাইকুম। আজ আমি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট সম্পর্কে কিছু কথা বলবো। ব্রিটিশ ভারতের সার্ভেয়ার জেনারেল ছিলেন স্যার জর্জ এভারেস্ট। তার নামে পর্বতটির নাম রাখা হয় মাউন্ট এভারেস্ট। পর্বতটির অবস্থান হিমালয়ের মহালুঙ্গুর হিমাল পর্বতমালায়। মাউন্ট এভারেস্টের উচ্চতা 8848 মিটার। এভারেস্টের চূড়ায় পৌঁছানোর প্রথম চেষ্টা করেন ব্রিটিশ পর্বতারোহীরা। তারা 1921 সালে 7000 মিটার এবং 1922 সালে 8320 মিটার পর্যন্ত উঠতে সক্ষম হন। 1953 সালে এডমন্ড হিলারি এবং নেপালের শেরপা তেনজিং নরোগে সর্বপ্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন। এরপর 1975 সালে প্রথম নারী হিসেবে এভারেস্ট শৃঙ্গ জয় করেন জাপানের জুনকো তাবে। 1980 সালে ইতালির পর্বতারোহী রেনহোল্ড মেসনার একাই এভারেস্ট শৃঙ্গ জয় করেন। এভারেস্টের চূড়ায় সবচেয়ে বেশি 20 বার পা রাখেন নেপালের আপা শেরপা। প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহিম এবং প্রথম বাংলাদেশি নারী হিসেবে নিশাত মজুমদার এভারেস্ট জয় করেন। এভারেস্ট সর্ববৃহৎ শৃঙ্গ হলেও অন্যান্য পর্বতের তুলনায় এটিতে মৃত্যু ঝুঁকি অনেকটা কম। এভারেস্ট জয় গৌরব ও অহংকারের। বাংলাদেশের পতাকা এভারেস্টের চূড়ায় পৌঁছানোর জন্য আমরা বাংলাদেশের এভারেস্ট জয়ীদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো।